নমস্কার সারদার সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই নর্মালি আমি এই চ্যানেলটি খুলেছি বিভিন্ন চাকরি পরীক্ষার ম্যাথ জিয়া এবং সংক্রান্ত আলোচনার জন্য আর আজকের আমাদের আলোচনার বিষয় প্রাইমারি টেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বীজগণিত বন্ধুরা এগুলো প্রাইমারি টেটে আসার সম্ভাবনা খুবই প্রবল তো চলো শুরু করে এক দেরি না করে এমনিতে আমাদের হাতে খুবই সময় কম তো দেখা যাক প্রথম অঙ্কটি প্রথম অঙ্কটিতে রয়েছে যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই টু টু হলে এক্স মাইনাস ওয়াই টু হলে এক্স কিউব মাইনাস কিউব মাইনাস সিক্স এক্স ওয়াই এর মান কত এক্স মাইনাস ওয়াই হলে এক্স কিউব মাইনাস কিউব মাইনাস সিক্স এক্স এর মান কত তো চলো শুরু করা যাক দেখা যাক এখানে দেখো এ কিউব মাইনাস ফর্মুলা আছে তাহলে এ মাইনাস ফর্মুলা আমরা কী জানি এ মাইনাস বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এটা মাইনাস সিক্স এক্স ওয়াই ছিল এটা বসে গেলো তো আমরা এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুতে জানি পুট করছি টু তার হল কিউ প্লাস থ্রি এক্স এখানে মাইনাস ছিল এটা বসে গেলো তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস হবে এটা হচ্ছে প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই কেটে গিয়ে আলটিমেট অ্যান্সারটা কি হলো তাহলে আমাদের এট সলভ করবো দু নম্বর ম্যাথমেটিক্সটি দু নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে এক্স প্লাস ওয়াই টু এবং ওয়ান বাই এক্স প্লাস হলে এক্স প্লাস ওয়াই মান কত তাহলে দেখো এখানে রয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কেমন দাঁড়াবে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইজিক্যাল টু টু তাহলে এখান দিয়ে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে ফুট করতে পারি এক্স প্লাস হচ্ছে টু বাই এক্স ওয়াই ইজিক্যাল টু টু তাহলে এখান দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এক্স ওয়াই ইজিক্যাল টু ওয়ান তাহলে দেখো অঙ্কটা প্রায় আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের বার করতে দিয়েছিল এক্স কিউ প্লাস ওয়াই কিউ তাহলে এক্স কিউ প্লাস ওয়াই এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তো এখানে এবার ভ্যালুগুলো আমরা পুট করে দিই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে টু টু কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ভ্যালু টু তাহলে এইট মাইনাস সিক্স দ্যাট ইজ টু অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ সলভ করবো তিন নম্বর ম্যাথামেটিক্স তিন নম্বর ম্যাথামেটিক্স রয়েছে এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড এক্স ইসিক্যাল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কত হবে তাহলে দেখো আমরা কি করছি এর বোধ সাইডে হোল কিউব করে দিচ্ছি তাহলে এটাই হয়ে যাচ্ছে এক্স কিউব ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড এর হোল কিউব তাহলে এখানে ফর্মুলা ফেলছি এক্স কিউব এটা ফর্মুলা পেলে কি হবে এ প্লাস ভিওর কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এবু এ প্লাস বি আবার আবার বলছি এ প্লাস ভিওর কিউব এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে দেখো এখানে ভ্যালুগুলো পুট করি ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস থ্রি ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম এক্স তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স ওয়াই জেড এবার সমস্তগুলো যদি আমরা এদিকে নিয়ে চলে আসি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইজিক্যাল টু জিরো আশা করি প্রত্যেকে খুব সহজে বুঝতে পেরেছে সলভ করবো বীজগলিতে চার নম্বর ম্যাথামেটিক্সটি চার নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইজিক্যাল টু ফোর হলে সেভেন টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউবের মান কত টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউবের মান কত তাহলে দেখো এটাকে যদি আমরা ফর্মে ফেলি কেমন আসবে থ্রি এক্সের হোল কিউব প্লাস ওয়ান বাই টু এক্সের হোল কিউব হ্যাঁ কি না তাহলে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মে এলো তাহলে এ কিউ প্লাস বি কিউব মানে কে যাচ্ছে এ প্লাস বি হোলকিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হ্যাঁ কি না এইবার দেখো আমরা এটা সলভ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আসছে কেমন ফার্মে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ফার্মে আসছে কিন্তু আমাদের যে ডাটাটি দেওয়া ছিল সেটা রয়েছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স টোটালটা ঘুরে রয়েছে তাহলে আমরা কী করবো এই যে ডাটাটা দেওয়া রয়েছে এর বোধ সাইডটা আমরা কি করবো তিনের দুই দিয়ে গুণ করে দেব তিনের দুই দিয়ে গুণ করে দেব ইন্টু টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইজিক্যাল টু চার ইন্টু তিনের দুই চার ইন্টু তিনের দুই তাহলে এখানে দুই আর চার কেটে গিয়ে দুই হলো এখানে দেখো এবার এটা যদি এখানে কাটি দুই দুই কেটে যাবে এখানে থাকবে থ্রি এক্স প্লাস এখানে তিন তিন কেটে যাবে ওয়ান বাই টু এক্স ইজিক্যাল টু এখানে যাচ্ছে তিন দোকানের ছয় তাহলে আমরা পেয়ে গেছি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্সের ভ্যালু সিক্স এবার এখানে পুট করে দিলেই অ্যান্সার তাহলে এখানে পুট করছি সিক্সের হোল কিউব এখানে এক্স এক্স কেটে গেল মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই টু ইন্টু এইটা ভ্যালু কত আমরা পেয়েছি বলো এখানে দেখো সিক্স তাহলে এটা তিন দোকানের ছয় তাহলে এটা হলো কি সিক্সের হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে সিক্সের কিউব মানে আমরা কি জানি দুশো ষোলো মাইনাস তিন থেকে নয় তিন নং সাতাশ তাহলে দুশো ষোলো থেকে সাতাশ বিয়োগ করলে কথা হয় ওয়ান এইটি নাইন তাহলে ম্যাথমেটিক্সটির অ্যান্সার কথা হবে ওয়ান এইটি নাইন আর একবার একটু আমি রিমাইন্ড দিচ্ছি দেখো কোয়েশ্চেনটি ছিল টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ফিজিক্যাল টু ফোর হলে বার করতে দিয়েছিল টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব আমরা এটা যেমন ফর্মে জানি থ্রি এক্সের হোল কিউ প্লাস ওয়ান বাই টু এক্সের হোল কিউব কিউ প্লাস বি কিউ এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ প্লাস বি কিন্তু করতে গিয়ে আমরা কী প্রবলেমে পড়েছি যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু কিন্তু আমাদের ভ্যালু দেওয়া ছিল টু এক্স প্লাস সেহেতু আমরা এটাকে কী করেছি তিনের দুই দিয়ে বোধ সাইডে গুণ করে দিয়েছি দেখো এটা দুই দুই কেটে গেছে এটা থ্রি হয়ে গেছে এখানে তিন তিন কেটে গেছে ওয়ান বাই আর এটা কেটে গিয়ে এবার আমরা ভ্যালুগুলো জাস্ট পুট করেছি দুশো ষোলো বিশ সাতাশ মানে ওয়ান এইটি নাইন অ্যান্সার সলভ করবো বীজগণিতের পাঁচ নম্বর ম্যাথামেটিক্সটি পাঁচ নম্বর ম্যাথামেটিক্সটিতে রয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল টু ওয়ান হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত তাহলে দেখো এটাকে আমরা কেমনভাবে ক্যালকুলেট করছি এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল টু ওয়ান এখান দিয়ে আমরা যদি কোনো গুণ করি এটা হবে এ বি এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে এটাকে আবার বজ্রগুণন করে দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ বি এ বিটাকে এই দিক আনলে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো হলো তাহলে আমরা কন্ডিশানটা থেকে কী পেলাম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে আমাদের যেটি সলভ করতে দিয়েছে বার করি এ কিউব প্লাস বি কিউব একই প্লাস বি কিউব ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটি সূত্রে আমরা জানি আবার দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমরা কী পেয়ে গেছি জিরো তাহলে এখানে এ প্লাস বি ইন্টু জিরো তাহলে জিরো দিয়ে যাকে গুণ করো না কেন আলটিমেট অ্যান্সারটি জিরো হবে আশা করি প্রত্যেকে খুব সহজে বুঝতে পেরেছি সলভ করবো

প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সরল অঙ্কটি আমি কেমনভাবে সলভ করছি একটু দেখে নাও তাহলে আমাদের যেহেতু একটি ভগ্নাংশে যোগ আমরা ভেবে নিতে পারি সেখানে দেখি যে হরের কী কী ফ্যাক্টরগুলো রয়েছে এক্স মাইনাস ওয়াই রয়েছে এখানে এখানে রয়েছে এখানে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স তাহলে আলটিমেটলি তিনটি কমন ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এই তিনটি হচ্ছে কমন ফ্যাক্টর এবার দেখা যাক এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে আর জেড মাইনাস এক্স রয়েছে তাহলে নেই কে ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার একই রকমভাবে এটাতে কী দেখো ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই আছে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই তাহলে নেই কে জেড মাইনাস এক্স তাহলে জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার একই রকমভাবে এইটাতে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ওকে তাহলে আলটিমেটলি পোর্শানগুলো কি দাঁড়ালো দেখা যাক উপরের পোর্শানগুলোতে দেখো এখানে রয়েছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই এটা কার সূত্র ওয়াই জেড কিউব এটা দেখো জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এটা কার সূত্র জেড কিউব মাইনাস এক্স কিউব এটা দেখো সিমিলারলি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এগুলো পেলাম নিচে যে ফ্যাক্টরটা ছিল বসিয়ে দিই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এবার দেখো কেমন হয়েছে জেড কিউব জেড কিউব কাটছে এক্স কিউব এক্স কিউব ওয়াই কিউ ওয়াই কিউব তাহলে উপরে হয়ে যাচ্ছে জিরো তাহলে উপরে যখন জিরো পেলাম জিরো বাই নিচের ফ্যাক্টরটা যেমন ছিল তেমন বসে গেল তাহলে জিরোকে যাই দিয়ে গুণ করি না বা যাই দিয়ে ভাগ করি না কেন আলটিমেট অ্যান্সার হবে জিরো তাহলে আমাদের এই যে সরল অঙ্কটি ছিল তার আলটিমেট অ্যান্সার আমরা কি বার করতে পারলাম যে অ্যান্সারটি হবে জিরো এটি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথামেটিক্স প্রত্যেকে পজ করে ভালো করে বুঝে নিও সলভ করব প্রাইমারি ডেটের আরও একটি গুরুত্বপূর্ণ সরল যেটি কোনো বই পাওয়া যাবে না তো দেখা যাক সরল অঙ্কটিতে কী রয়েছে এমন সরল অঙ্কটিতে রয়েছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দেখো এখানে রয়েছে দুটি ভ্যারিয়েবল টু পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভটাকে আমরা যদি এ ধরি অঙ্কটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটিকে এবার আমরা সলভ করি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এখান দিয়ে এ কমন যাবে গেলে এ প্লাস বি থাকে আর এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলে এটা উল্টে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে চলে যাবে তার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে একই প্লাস বি কিউব যেটা আসবে তার ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তো দেখো এখান দিয়ে এটার সাথে এটা কমন ফ্যাক্টর কেটে যায় এখান দিয়ে এ প্লাস বি এ প্লাস বি কেটে যায় গিয়ে আলটিমেটলি থাকছে কত এ মাইনাস বি বাই এ এ প্লাস বি হ্যাঁ এবার এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে দেব এর ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইনাস বি এর ভ্যালু ওয়ান পয়েন্ট ফাইভ বা এখানে আছে এ ইন্টু এ প্লাস বি তাহলে এ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু এ প্লাস বি মানে টু পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা টু পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস করলে কত হবে ওয়ান আর নিচে হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু এটার যাচ্ছে চার তাহলে এটা আলটিমেটলি হচ্ছে মানে জিরো পয়েন্ট ওয়ান অ্যান্সার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরে সলভ করবো বীজগণিতে আট নম্বর ম্যাথামেটিক্সটি এটি আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ যেটি প্রাইমারি আসার খুবই সম্ভাবনা রয়েছে ম্যাথটি হচ্ছে থ্রি কমা টু এবং মাইনাস সেভেন কমা মাইনাস বিন্দু দুটিকে টু ইজ অনুপাতে অন্তর্বিভক্ত করলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত মানে দুটি বিন্দু বলে দিয়েছে তাদেরকে যদি টু ইজ অনুপাতে অন্তর্বিবক্ত করে মানে ধরে এরকম দুটো বিন্দু একটা ছিল কত বলো থ্রি আর একটা ছিল -7 -2। এই দুটি বিন্দুকে একটা সরল লেখা যদি জয়েন করি এই একটা যে বিন্দু সেটা টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তাহলে আমার বার করতে দিয়েছে সাপোজ এই বিন্দুটা পি তাহলে এই পি বিন্দু স্থান কত আশা করি প্রত্যেকে কোশ্চেনটা বুঝতে পেরেছ আরেকবার কোয়েশ্চেনটা বুঝিয়ে দিই তারপর ম্যাথ সলভ করছি থ্রি কমা টু একটা বিন্দু ছিল এবং মাইনাস সেভেন কমা মাইনাস টু আরও একটি বিন্দু ছিল সেই বিন্দু দুটিকে পি একটি বিন্দু যে কেমন ভাবে টু ইস টু থ্রি অনুপাতে করেছে তাহলে এই পি বিন্দু কেমন আমি দেখো কোনো সূত্র শেখাচ্ছি না সহজে শিখিয়ে দিচ্ছি দেখো টুটা যেহেতু এই দিকে আছে থ্রি এর সাথে এই দিকের কোয়ার্ডিনেট গুলো গুণ হবে আবার একবার বলছি টু এর সাথে গুণ হবে এই দিকের আর থ্রি এর সাথে গুণ হবে এই দিকের কোঅর্ডিনেট গুলো ওকে তাহলে আমরা গুণ করি তাহলে এই দিকে যদি গুণ করি তিন ইন্টু তিন এটা তো মাইনাস আছে মানে মাইনাসই বসবে সাত ইন্টু বলো এই দিকে দুই বাই নিচে কি হবে তো এই যে বিভক্তের অনুপাত তারা যোগ আকারে বসে এবার তোমাদের মধ্যে কোয়েশ্চেন আসবে যে এ স্যার কেন বিয় না তাহলে বিয় হবে তখনই যদি এটা বলবে যে অন্তঃ জায়গায় যদি বহিবিভক্ত বলতো তখন এখানে আমরা যোগ করে দিতাম আর এটা তখন হয়ে যেত প্লাস চিহ্ন এটা হচ্ছে একটা বিন্দু আরেকটা দিনে কী হয় বলো থ্রি ইন্টু টু এটা হচ্ছে ওয়াই স্থানাংক থ্রি ইন্টু টু মাইনাস টু ইন্টু টু বাই নিচে কী হয়ে যাবে বলো টু প্লাস থ্রি হ্যাঁ কি না টু আর থ্রি অনুপাত ছিল তাহলে এটা কয় তিন থেকে নয় সাত দোকানে চোদ্দ নয় থেকে চোদ্দ বাদ গেলে কত থাকে নয় থেকে চোদ্দ বাদ গেলে থাকে পাঁচ তাহলে মাইনাস পাঁচের পাঁচ কমা এটা কথা বলো তিন দুখানে ছয় ছয় থেকে তোমার এখানে চার বাদ যাবে ছয় থেকে চার বাদ গেলে থাকবে এক একের পাঁচ তাহলে বিন্দু এখানে পাঁচ পাঁচ তো কেটে যায় বিন্দুটি হবে মাইনাস ওয়ান কমা ওয়ান বাই ফাইভ যখন অন্তবিভক্ত করেছে পি বিন্দুতে আশা করি প্রত্যেকে খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছি এটি প্রাইমারি টেটে খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথমেটিক্স সলভ করবো প্রাইমারি টেটের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স বিজ্ঞানীতি তো দেখা যাক অঙ্কটিতে কী বলছে কে এর কোন মানের জন্য ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ওয়ান এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে কে এর কোন মানের জন্য ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ওয়ানের একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে বন্ধুরা তো দেখো আমরা কেমনভাবে সলভ করি এক্স মাইনাস ওয়ানটাকে আমরা জিরো পুট করে দেবো যেটি হবে তাহলে এখান দিয়ে জিরো পুট করলে এক্স এর ভ্যালু কত হবে এইবারে এই যে এক্সের এর ভ্যালুটা পেলাম সেইটা আমাদের যে রাশিমালাটি বলে দিয়েছে সেখানে আমরা পুট করে মাইনাস কে ইন্টু এক্সের এর মান ওয়ান প্লাস ওয়ান যেই আমরা এক্সের মান এই ওয়ান এইটা পুট করে দিয়েছি রাশিমালাটিতে তখন ওই রাশিমালাটির মান জিরো হয়ে যাবে যদি জিরো হয় তবেই এক্স মাইনাস ওয়ান ওর উৎপাদক হবে তাহলে আমরা এই টোটাল ফ্যাক্টরটিকে জিরো পুট করে দিয়েছি যখন এক্স ইজিক্যাল টু ওয়ান তাহলে এটা কত যাবে চার আর এখানে এক পাঁচ তাহলে মাইনাস কে ইজিক্যাল টু মাইনাস ফাইভ মিনস কে টু ফাইভ তাহলে কে এর মান কত হবে বন্ধুরা কে এর মান পাঁচ হবে দেখো খুব ছোট্ট একটি ম্যাথমেটিক্স না বুঝলে করা খুব চাপের হয়ে যাবে করব প্রাইমারি জন্য আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখা যাক অঙ্কটি কী রয়েছে বলছে একটি মাইনাস ওয়ানকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি এখানে কোনো সংখ্যা বলছে না একটা রাশিমালা বলছে যে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করা হয় এই এফ ফ্যাক্টরটিকে তাহলে এর ভাগশেষ কত হবে ভাগশেষ

বিন্দু দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক কথা হবে মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করবো আমরা কেমন ভাবে যেহেতু মধ্যবিন্দু বলছে বাই টু কমা থ্রি প্লাস ফাইভ বাই টু এটি হবে মধ্যবিন্দু স্থানাঙ্ক এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা কত পাঁচ তিনে আট আটকে দুই দিয়ে ভাগ করলে চার তাহলে এই দুটি বিন্দুর মধ্য বিন্দুর স্থানাঙ্ক কত হবে ছয় কমা চার আশা করি খুব সহজে বোঝা গেছে সলভ করছি প্রাইমারি টেটের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স বিজ্ঞানটি ম্যাথামেটিক্স যেটি আসার প্রবল সম্ভাবনা দেরি না করে ভালো করে দেখে নিও এবং বুঝে নেওয়ার চেষ্টা করো প্রত্যেকে যদি কারো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সলভ করবো আবার দেখো প্রশ্নটিতে বলছে ফাইভ কমা সেভেন ও এইট কমা থ্রি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব মানে আমাদের এরকম দুটি বিন্দু বলে দিয়েছে ফাইভ কমা সেভেন আর এইট কমা থ্রি এই বিন্দু দুটির মাঝখানের এই যে দূরত্ব সেই দূরত্বটি আমার বার করতে গিয়েছি তাহলে মধ্যবর্তী দূরত্ব বার করার ফর্মুলা কেমন দেখো রুটো বার এক্স এর কোয়ার্ডিনেট মাইনাস এক্সের কোয়ার্ডিনেট এইট মাইনাস ফাইভ এর হোলস্কার প্লাস আবার একবার বলছি এক্স এর কোয়ার্ডিনেট মাইনাস এক্স এর কোয়ার্ডিনেটের হোলস্কোয়ার প্লাস ওয়াই এর কোয়ার্ডিনেট মাইনাস ওয়াই এর কোয়ার্ডিনেটের হোলস্কার থ্রি মাইনাস সেভেন এর হোলস্কার সূত্রটা তাহলে কেমন হয়েছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আর একবার রিমাইন্ড দিচ্ছি এক্সের কোঅর্ডিনেট মাইনাস এক্সের কোয়ার্ডিনেট দেখো এইট মাইনাস ফাইভের হোলস্কোয়ার থ্রি মাইনাস সেভেনের হোলস্কোয়ার মাঝখানে থাকবে প্লাস আর ওইটা রুটও হবে তাহলে এটা কত হবে আট থেকে পাঁচ বাদ গেলে তিন তিন স্কোয়ার মানে নয় সাত থেকে তিন বাদ গেলে থাকে চার চার স্কোয়ার মানে ষোলো ষোলো আর নয় যোগ করলে হচ্ছে পঁচিশ পঁচিশে স্কোয়ার রুট ভাঙলে পাঁচ পাঁচ একক তাহলে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে পাওয়া একক আজকের প্রত্যেকে বুঝতে পেরেছো আজ এই পর্যন্ত পরবর্তী ম্যাথামেটিক্স নিয়ে আবার দেখা হবে পরের ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো করে এই ম্যাথামেটিক্সগুলো বোঝো এবং খাতাতে লিখে লিখে সলভ করো পরীক্ষার সমাগত প্রায় পরীক্ষার ডেট দিয়ে দেবে হ্যাঁ এবং পরীক্ষার ভেনু তো প্রায়ই সিলেক্ট হয়ে গেছে তোমাদের ক বেশ দিনের মধ্যে অ্যাডমিট প্রত্যেকে পেয়ে যাবে তো প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তী দিন হ্যাঁ প্রত্যেকে ভালো করে এই ম্যাথগুলো সলভ করে নিও কারো যদি অসুবিধা আমাকে ক্লাসে জানিও আমি সলভ করে দেবো ওকে থ্যাংক ইউ